আমার কাছে পৌঁছাবো আপনি যেন খবর পেয়ে যাবেন কোনো অসুবিধা না আপনারা আসবেন যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে বসে ভীষণ ভালো লাগছে। বাড়িতে যতদিন বসেছিলাম আর কি এই পুজোর আগে আগে মহালয়ার পর থেকে বাড়িতে ওই ফিলটা পাচ্ছিলাম না। আজকে একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে পুরো দমে মনে হচ্ছে যে পুজো ফাইনালি শুরু হয়ে গেছে, যে দিনটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। আচ্ছা, পুজো আসছে, এই যে ফিলিংসটা, এমন কোন কোন জিনিস তোমার মনে হয় যেগুলো ফিল করতে পারো সেটাতেই মনে হয় যে হ্যাঁ পুজো আসছে? যেমন ধরো কাশফুল, যদি আমি একটা বলি, কাশফুল, ঢাকের আওয়াজ, সেটা তো ঠিক আছে, কিন্তু পুজো আসছে, চারিদিকে এইভাবে যে প্যান্ডেল বাঁধা হচ্ছে, বড় বড় হোর্ডিং করছে, প্রচুর পোস্টার্স, রাস্তা জুড়ে লাইট, পুজো আর কলকাতা, এত পুরো বিষয়টা এতটা নস্টালজিক না? পুরো পুজো আসার এক মাস আগে থেকে মনে হয় রাস্তায় প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষেরা শপিং করতে যাচ্ছে, রাত অবধি দোকান সব খোলা, এটাই তো পুরো অ্যাম্বিয়েন্সটাই ক্রিয়েট করে দেয় যে পুজো আসছে, পুজো আসছে। সেখান থেকে আজকে এই তো অন্নুর এখানে পুজো দিয়ে আমার শুরু। দেখা যাক কি প্ল্যানিং হয় কি না হয়। আমার মনে হয় সাডেন প্ল্যান গুলো সব থেকে ভালোভাবে এক্সিকিউট হয়। প্যান্ডেল হপিং কি করা হয়? প্যান্ডেল হপিং খুব একটা করা হয় না, আগেও হতো না, এখনো হয় না, কিন্তু দূর থেকে দেখতে বেশ ভালো লাগে। ভিড়ের মধ্যে গেলে খুব কষ্ট হয়, আমি ক্লাস্ট্রোফোবিক, তো ওই কষ্টটা হয়। পুজোয় বাইরে এখনো অব্দি ঘুরতে যাওয়া হয়নি, তো বাইরে ঘুরতে গেলে কি ফিল হয় সেটা আমি জানি না, তবে কলকাতায় যেহেতু আমার বড় হওয়া, এখানেই স্কুল লাইফ অ্যান্ড সবটা কেটেছে, কলকাতার সাথে বেশি ভালোভাবে কানেক্ট করতে পারি। এই পুজো পুজো ফিলটা আমার মনে হয় বাইরে চলে গেলে ওটা আর পাওয়া হবে না। আমি খেতে ভীষণ ভালোবাসি, বাঙালি খাবার আমার ভীষণ পছন্দ। বাড়িতে রান্না হয় বা বাইরে কোথাও গিয়ে খাই, বাইরের খাবারটা একটু কম খাই, বাড়িতে ওই পঞ্চব্যঞ্জন রান্না হয় বসে কাঁসার থালে খাওয়া, ওটা একটা আলাদা ফিলিং। হ্যাঁ একদম। আচ্ছা, সেলিব্রিটি হওয়ার আগে আর এখন কতটা চেঞ্জেস দেখতে পাচ্ছো নিজের লাইফে পুজোর সময়? কিছু চেঞ্জেস হয়নি, মানে আমি এখন আমার ইচ্ছে করলে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে ফুচকা খাই, এখনো ইচ্ছে করলে আমার যদি মনে হয় হঠাৎ করে যে প্যান্ডেল হপিং করবো আমি বেরিয়ে যাই, কারণ মানুষজন ছবি তুলতে আসে, কথা বলে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, যেই জন্য আজকে তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ, তো এই ভালোবাসাগুলো আমার ভীষণ ভালো লাগে। পুজোয় কোনটা বেশি করতে ভালো লাগে, ওয়েস্টার্ন ওয়ে না ট্রেডিশনাল? ট্রেডিশনাল এই তো, মানে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, অলওয়েজ আমি কমফোর্টেবল। ছোটবেলায় পুজোটাকে মিস করো? সেম রয়েছে, বরং ছোটবেলা অনেক বেশি বোরিং ছিল, এখন অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে। অনেক শুভেচ্ছা দাদা। থ্যাংক ইউ। মহাপঞ্চমীর সন্ধ্যেবেলা এরকম ফিলিং সবার। নমস্কার, প্রথমে সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই, এবং আজ শুভ মহাপঞ্চমী, মানে ঢাকে কাঠি পড়ে গেছে এবং আমাদের সারা বছর যেই জন্য ওয়েট করে থাকা দুর্গাপুজো, আজকে সেই দুর্গাপুজো। এবং ভীষণ ভালো লাগছে, কারণ জেমস উইটসে আমি আগেও এসেছি এবং এত ভালো এখানকার পরিবেশ, এখানে যেমন হাউজিং আছে, একটা কমিউনিটি আছে, তার সাথে এখানে যে পুজোর যে প্রপার ওয়েতে, কারণ কী বলতো অনেক রকমের থিম পুজোর ভিড়ে না আজকে ডেটে সাবেকি যে পুজো সেটা অনেক সময় হারিয়ে যায়, এবং এখানকার যে পুজোর একটা হয় না মহিমা, এখানে এসে মনে হয় যে একটা শান্তি হয়, যে আদার বিভিন্ন পুজোর মধ্যেও কিন্তু সব মহিমায় এই জেমস উইটসের পুজো নিজেই গৌরবান্বিত হয়ে রয়েছে, এবং আমার খুব ভালো লাগে এখানে এসে, এবছরও খুব ভালো লাগছে, এবং এখানকার খাওয়া দাওয়া পরিবেশ সব কিছু খুবই মূল্য। আমি তো বললাম যে অলরেডি কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর এখন পুজো মহাপঞ্চমী নেই থেকে নয়, অলমোস্ট মহালয়া থেকে স্টার্ট হয়ে যায়, এবং উই নো যে কীরকম ক্রাউডেড সব জায়গায়, তো মানে এটা তো আমাদের সারা জীবনের, মানে আমরা সব শক্তিটা সঞ্চয় করে রেখে দিই যে কখন পুজো আসবে, এবং আমরা ফুল এক্সাইটমেন্টের মধ্যে আমরা বেরিয়ে পড়ি, তো অলরেডি ওই এক্সাইটমেন্টটা চলছে এবং পুজোর মধ্যেই রয়েছি আমরা, আমি মনে করি, এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে।
প্ল্যানিং আমাদের না পুজোর অর্ধেকটা সময়ই বিভিন্ন ইনগ্রেশন এন্ড বিভিন্ন ইভেন্টে কেটে যায়, এবং আমারও আমার এই সপ্তমী অবধি কলকাতায় আছে, অষ্টমীতে আমি মুম্বাই যাব ওখানে, এবং আমার এটা ফার্স্ট টাইম মুম্বাইতে, আমি মুম্বাইয়ের যে পুজো ওখানকার একটা অদ্ভুত কালচার হয় সেটা দেখতে পাবো, সেটা আমি ফিল করতে পারবো। তো সেখানেও বাঙালি বিভিন্ন কমিউনিটির পুজো ইনগ্রেশন বা ওই ইভেন্ট আছে আর কি। তো আমাদের এভাবেই চলতে থাকে, ওই ইনগ্রেশনও চলে, ইভেন্ট চলে, তার সাথে একটু ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে সময় কাটানো। পুজোয় বেরোলে পছন্দের খাবারের লিস্টে কোনগুলো থাকবে? বাঙালি খাবার, বাঙালি ভ্যারাইটিস, ফিশ এবং মানে ইলিশ মাছ থেকে শুরু করে এগুলো তো অবশ্যই পছন্দের খাবার, যদিও চিংড়ি মাছ যে, কিন্তু অবশ্যই অষ্টমী আর ষষ্ঠী ননভেজ খাই না, সেটা একটা ব্যাপার, কিন্তু বাকি দিনগুলো আর দশমীতে তো কিছু বলার নেই। দশমীতে তো আই থিঙ্ক বোধহয় মিষ্টি আমরা এত রকমের খেয়ে থাকি, সারা বছরের ডায়েট একদিনে শেষ হয়ে যায়। শারদীয়া, তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা, খুব ভালো কাটুক। দু বছর আগে পর্যন্ত আমরা কোভিডের জন্য সেভাবে পুজো এনজয় করতে পারিনি, এখন আমরা এই জন্যই বোধহয় এই পরিমাণে মহালয়া থেকে ভিড়, সবাই বেরিয়ে এনজয় করছে, কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে সবাই খুব সুন্দরভাবে পুজো কাটাও, সবার পুজো খুব ভালো কাটুক। ধন্যবাদ। সবাইকে প্রথমে শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানাই, শুভ পঞ্চমী। আজকের অনুভূতিটা লাস্ট ইয়ার থেকে আমরা এই পুজোটা শুরু করেছি, তো আজকের মানে পুজো যখন শুরু হয় না, আমার এই দিনটা নিয়ে সব থেকে বেশি টেনশন থাকে, আমি বুঝতে পারি না ঠিক কি হতে চলেছে। তাছাড়া পুজোর পাঁচটা দিনে যতটা টেনশন থাকে, তো আজকের দিনটা নিয়ে আমি খুবই চিন্তিত থাকি, বাট আফটার অল এন্ড অফ দ্য ডে সব কিছু খুব স্মুথ যাচ্ছে। আর এবছরের পুজোটা আজকের দিনটা থেকেই আমার পুজো পুরো পুজোটা ডেপিক করে, তো প্রথম দিনটা যখন শুভ হয় তো আমি আশা করছি পুরো বছরটা খুব ভালো যাবে। আর আজকে আরেকটা যে স্পেশাল জিনিস আছে, আমাদের মিশন রোজ যে আমাদের রেস্টুরেন্ট আছে, সেটার আমরা পুজো মেনু লঞ্চ করছি, তো সেখানে পুরো বাঙালিয়ানাতে পুরো ভরাট একটা মেনু আছে, হোপ সবাই এনজয় করবে। থ্যাংক ইউ। আমাদের এটা হচ্ছে সেকেন্ড যে পুজো, লাস্ট ইয়ার থেকে এটা আমি চালু করেছি, সবার সাপোর্ট পেয়েছি, ভালো করে করেছি, এবার আগের থেকে অনেক ভালো চেষ্টা করেছি করা, এবার আপনারা যে দেখে যে বলবেন কিভাবে কি হয়েছে। আমরা জাস্ট একটু চেষ্টা করেছি সবাই মিলে, আমাদের হোটেল থেকে সব স্টাফরা, অর্গানাইজেশন, তাদের পুরো সেলফ যে করা, মানে নিজে থেকে করা, কিছু যে কারো থেকে ইয়ে করা নেই, আমাদের এটাও করা আইডিয়া আমাদেরই আছে, পঞ্জালও আইডিয়া আমরাই দিয়েছি, ডেকোরেটরকে কি এইভাবে করতে হবে, সব কিছু আমরা নিজস্বভাবে করেছি, আর যে বাস আমার কিছু বলার নেই এখানে। নমস্কার, আমি লোপামুদ্রা মণ্ডল, এবং সবাইকে জানাই প্রথমেই শুভ মহাপঞ্চমী এবং শারদীয়ার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সমস্ত মিডিয়া বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ অল দ্য ওয়ে রাজারহাটে এখানে আসার জন্য। আমরা জানি যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি জেন সুইটসের পূজা মণ্ডপের উদ্বোধনীতে, তো থ্যাংক ইউ টু অনুপূর্বা এবং অজয়দা আমাকে দ্বিতীয়বার এই জেন সুইটসের কমপ্লেক্সের পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর এবং মিষ্টি প্রতিমা, এবং কমপ্লেক্স হিসেবে আমার মনে হয় খুবই সুন্দরভাবে প্যান্ডেল বানানো হয়েছে, খুবই সুন্দর ডেকর। তো আমার দৃঢ় বিশ্বাস কমপ্লেক্সে যত মানুষজন এখানে বসবাস করেন, বাসিন্দারা এবং আশেপাশে যত বাসিন্দারা আছে, তারা এই পুজোয় নিশ্চয়ই আসবে এবং প্রচুর আনন্দ করবেন, এবং যারা এখনো ভাবেননি যে জেন সুইটসের এই পুজো মণ্ডপে একবার আসবেন, তারা কিন্তু অবশ্যই আসবেন। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়রা সুস্থ থাকুক, ছোটদের অনেক অনেক ভালোবাসা। ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে জিন সুইটসে, এটা আমার সেকেন্ড বার আসা জিন সুইটসে, ফাটাফাটি ওরা যেভাবে প্রত্যেক বছর ভালো ভালো করে পুজো করছে, এবং এবারে প্রতিমা মাকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে, সব কিছু মিলে অসাধারণ। আর এবছরে বাংলাতে চারটে ছবি রিলিজ করেছে, দশম অবতার, তার সাথে আমাদের ইয়ে রিলিজ করেছে, বাঘাযতীন রিলিজ করেছে, জঙ্গলে মিথিন মাসি রিলিজ করেছে, রক্তবীজ রিলিজ করেছে। আমি সবাইকে বলবো যে আপনারা যান এবং বাংলা ছবি দেখুন, এবং এরপরে পাড়িয়ে আসছে আমার একটা ছবি রিলিজ হচ্ছে, তার সাথে বেলাইন আসছে, সেগুলো জানাবো, সেগুলো দেখতে হবে। তো সব কিছু নিয়ে একদম সুন্দর পুজো, এবং পুজোতে পুজো মানেই খাওয়া দাওয়া ঘোরা, সেগুলো আমরা শুরু করে ফেলেছি, পুজো পরিক্রমাও আছে এবছরে, সব কিছু মিলে জম্পেশ। আমার পুজো শুরু হয়ে গেছে, আমার পুজো তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে, তৃতীয়া থেকে আমার সমস্ত প্যান্ডেল হপিং, তারপর হচ্ছে জাজমেন্টস থাকে, সেগুলো থাকে,
তারপরে সপ্তমী থেকে একটু ফ্যামিলিকে টাইম দেওয়া এবং বন্ধু বান্ধবদের একটু টাইম দেওয়া সেটাই করছি। কোনটা বেস্ট লাগলো এখন অবধি? আমার সুরুচি সঙ্গ অসাধারণ লেগেছে, চেতলা অগ্রণী ফাটাফাটি লেগেছে। যদি বেস্ট বলো, বেস্ট বলাটা খুব চাপ, মানে সব কটাই ভালো এক একটা, মানে এখন যদি তুমি বলো পেলে আর মারাদোনাকে কম্পেয়ার করতে, এটা খুব ডিফিকাল্ট হবে। তো কেউ কারোর থেকে পেছনে না, সবাই এক এক রকম। ইটস লাইক ইউ আর কম্পেয়ারিং উইথ বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, ডিফিকাল্ট হবে। তো সবাই সবার জায়গায় অসাধারণ। খুব ডিফিকাল্ট, বাট তবু আমি দশম অবতার সব থেকে আমার ভালো লেগেছে, তোমাদের বলেছিল তো অসাধারণ লেগেছে দশম অবতার। তারপর রক্তবীজ এবং দীর্ঘ আমার খুব ঘনিষ্ঠ, তাই জন্য আমি একটু চাপের মধ্যেই আছি, শিবুদাও পরিচিত, তো লাইন আপটা করাটা খুব ডিফিকাল্ট। আমি সবাইকে বলবো সবাই মিলে প্রত্যেকটা ছবি দেখুন, রক্তবীজ, দশম অবতার, দেন আমাদের মিতিন মাসি, আর তার সাথে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় বলো আরেকটা, রক্তবীজ, দশম অবতার, মিতিন মাসি, বাঘাজ্যোতি, 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 সরি বাঘাজ্যোতি, ইয়া দেবদার এগিয়ে যাবে, বাঘাজ্যোতিনের নামটা লাস্টে বলেছি বলে, বাঘাজ্যোতি, দশম অবতার, মিতিন মাসি, রক্তবীজ, চলো এবার সবাই খুশি।